আসসালামু আলাইকুম এন্ড হোয়াটস হ্যাপেনিং গর্জিয়াস পিপল। সো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে এবং অনেক বেশি ইনফরমেটিভ হবে। তার কারণ হচ্ছে আমার কাছে আজকে যে বাইকটা আছে 4V, অ্যান্ড এই বাইকটা হচ্ছে বাংলাদেশে একমাত্র বাইক যে বাইকটা হচ্ছে 50,000 কিলোমিটার চলছে। অ্যান্ড এই বাইকটা হচ্ছে মড করা, এটার মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আছে। অ্যান্ড এই বাইকটা হচ্ছে আমার ফ্রেন্ড দি আননোন রাইডারের। তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে আমার এই বন্ধুর এই বাইকের যাবতীয় মডিফিকেশন এবং 50,000 কিলোমিটারে কী কী চেঞ্জ করা হয়েছে, এটার কী পারফরমেন্স। এটা কিন্তু 4V-র একদম এডিশন 1, মানে আমরা 4V বলতে যেটা বুঝতাম বাংলাদেশের প্রথম যে বাইকটা আসছিল। সো আজকের ভিডিওতে হচ্ছে এই 4V-র বিষয়ে সব কথাবার্তা হবে। অ্যান্ড আই রিয়েলি হোপ আপনারা আমার আজকের এই ভিডিওটা অনেক এনজয় করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড নাও স্টে উইথ দ্য ইনস্ট্রাক্টর। এখন হচ্ছে দুপুর, আর দুপুরের এই তপ্ত রোদে হচ্ছে এই 4V-র এই বাইকটা হচ্ছে এখন রাইড করব। মাত্র হচ্ছে একটা রাইড দিছি, এখন হচ্ছে আরেকটা রাইড দিব। তো বাইকের সিটিং পজিশন হচ্ছে খুবই কমফোর্টেবল। আর হচ্ছে এখানে যে আমার ফ্রেন্ডের নানন রাইডার ব্র্যান্ডিং করা আছে, তারপর এখানে হচ্ছে যে 4V-র লোগো, ওকে সুইচগুলোও মোটামুটি ভালোই লাগতেছে। আচ্ছা, আর এই বাইকটা চলছে হচ্ছে মোট 50,000 কিলোমিটার। এই যে দেখেন, দেখা যেতেছে 50,642। নাইস। তো এখন হচ্ছে আরেকটা টাম দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সো এই বাইকের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই বাইকটার ইঞ্জিন। এই বাইকটার ইঞ্জিন হচ্ছে 200cc-র একটা ইঞ্জিন, যদিও এই বাইকের ইঞ্জিন থেকে 183cc-র হচ্ছে আউটপুট পাওয়া যায়। স্টকে যখন এই বাইকটা ছিল, এটা হচ্ছে এডিশন 1, আমরা জানি এডিশন 1-এর সবগুলো 4V হচ্ছে 160cc-র অ্যাকচুয়ালি। তো যখন স্টক ছিল তখন এটার পাওয়ার ছিল 16.5 BHP অ্যাট 8,500 RPM। আর হচ্ছে এটার স্টকে টর্ক ছিল হচ্ছে 14.8 Nm অ্যাট 6,000 RPM। কিন্তু ইঞ্জিনের যে সেট আপ, পুরো ব্লক সেট আপটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার কারণে এখন এটা থেকে দেখেন 183cc থেকে এখন আউটপুট পাওয়া যেতেছে হচ্ছে 18.5 BHP অ্যাট 10,000 RPM, মানে এটা হচ্ছে এটার পাওয়ার। অ্যান্ড এটা টর্ক হচ্ছে এখন 15 Nm অ্যাট 6,000 RPM। সো এই বাইকের ইঞ্জিনের যে চেঞ্জটা করা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে জোস, সবচেয়ে ইন্টারেস্টিং। আচ্ছা, তো এই বাইকের মধ্যে সেকেন্ড যে জোস জিনিসটা ইনস্টল করা হয়েছে সেটা হচ্ছে এটার এই ব্রেকের যে মাস্টার সিলিন্ডার। তো এটার মধ্যে কিন্তু R15 V3 ইন্ডিয়ান ভার্সনটার মাস্টার সিলিন্ডার হচ্ছে ইনস্টল করা হয়েছে। এই কারণে কিন্তু এই বাইকটার ব্রেক হচ্ছে জোস। চিন্তা করেন, 4V-র ব্রেকের কথা বলতেছি। হ্যাঁ, 4V-র যে স্টকের ব্রেক সেটা কিন্তু খুব একটা আসলে ভালো না, ভালো না আসলে বলতে ভুল হবে। যারা আসলে অনেক প্রো রাইডার তারা একটা কথা বলে অ্যাকচুয়ালি, যেমন আমার ফ্রেন্ড আমাকেও আমাকে একটা কথা বলছে যে 4V-র স্টকের ব্রেকটা অ্যাকচুয়ালি 50-50 হচ্ছে প্রেস করতে হয়। মানে আপনি রিয়ার ব্রেক আর হচ্ছে ফ্রন্ট ব্রেক দুইটা হচ্ছে 50-50 হচ্ছে প্রেস যদি করেন তাহলে হচ্ছে আপনি খুব ভালোভাবে ব্রেক থেকে গ্রিপ পাবেন, বাইক থামাতে পারবেন, বাইক জমাতে পারবেন। সো আপনি যদি সামনের ব্রেকটা আর পিছনের ব্রেকটা দুইটা যদি একসাথে প্রেস করতে পারেন, মানে 50-50%, যেটা মেজার করা আসলে অনেক দিনের এক্সপিরিয়েন্সের বিষয়, তাহলে হচ্ছে আপনি বাইকটা হচ্ছে জমা ফেলতে পারবেন ইজিলি। বাট আমরা অনেকে এটা পারি না দেখেই কিন্তু 4V-র ব্রেক নিয়ে আমাদের সমস্যা হয়। আমার মনে হয় আর কি এটা আসলে 4V-র একটা বড় প্রবলেম। বাট যেহেতু এই বাইকটার মধ্যে ভার্সন 3-এর মাস্টার সিলিন্ডার ইনস্টল করা আছে, তো এই কারণে কিন্তু এই বাইকটার ব্রেক হচ্ছে আউটস্ট্যান্ডিং। সো এখন হচ্ছে আমি আপনাদেরকে এই 4V এই বাইকটা হচ্ছে এই 50,000 কিলোমিটারের মধ্যে দি আননোন রাইডার এই বাইকের মধ্যে কী কী চেঞ্জ করছে, যেহেতু আমি বলছি এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে মোস্ট লোডেড 4V। তো কী কী আসলে চেঞ্জ করা হয়েছে সেগুলোর ডিটেলস আপনাদেরকে বলে দিব, আর হচ্ছে আপনাদেরকে একটা ব্রেকডাউন দিয়ে দিব, একটা আইডিয়া দিয়ে দিব আপনি আপনার 4V বাইকটার মধ্যে আসলে কী কী চেঞ্জ করলে খুব ভালো পারফরমেন্স পাবেন, খুব ভালো হচ্ছে রেসপন্স পাবেন। সো স্টে উইথ দ্য ইনস্ট্রাক্টর। ওকে, এই বাইকে হচ্ছে কী কী চেঞ্জ করা হয়েছে, তো এইগুলো আসলে একদম সামনে থেকে শুরু করি তাহলে। তো প্রথমেই হচ্ছে এটার সামনের টায়ারটা চেঞ্জ করা হয়েছে, সামনের স্টকের টায়ারটা চেঞ্জ করে এখানে লাগানো হয়েছে হচ্ছে টিমজনের টায়ার। এবং এই সামনের টায়ারটা হচ্ছে 100 সেকশনের, 100/7, 100/80, এবং এটার রিম হচ্ছে 17। আর এই টায়ারের গ্রিপটা কিন্তু খুবই ভালো, মানে এত কিলোমিটার চলার পরেও এটার গ্রিপটা কিন্তু খুবই ভালো পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর এই বাইকটার হচ্ছে পিছনের টায়ারটা হচ্ছে চেঞ্জ করে লাগানো হয়েছে হচ্ছে ম্যাক্সিসের টায়ার। আর এই টায়ারটা হচ্ছে 140 সেকশনের, 140/70, আর রিম সাইজ হচ্ছে 17। আচ্ছা, তো আমরা জানি 4V বাইকের ব্রেক নেওয়া হচ্ছে ঝামেলা আছে, তাই না? সো এই বাইকের ব্রেকিং পারফরমেন্সটা ইমপ্রুভ করার জন্য দি আননোন রাইডার আমার বন্ধু এখানে হচ্ছে R15-এর
ইন্ডিয়ানটার হচ্ছে মাত্রা সিলিন্ডার হচ্ছে ইনস্টল করছে, তার সাথে হচ্ছে একটা হোস পাইপ ইনস্টল করা হয়েছে এবং হোস পাইপটা হচ্ছে স্টিল ব্লেডের আর হোস পাইপটা হচ্ছে টিডিআর কোম্পানির। আচ্ছা, এখন হচ্ছে আপনাদেরকে এই বাইকের মধ্যে যে অনেক কিছু তো আসলে ইনস্টল করা হয়েছে, তার মধ্যে একটা এখন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। 164V আর 204V হচ্ছে ক্লাচ প্লেট হচ্ছে সেম, কিন্তু মানে ক্লাচ অ্যাসেম্বলটা হচ্ছে সেম। সো দি আননোন রাইডার হচ্ছে এই 160cc-র এই 4V-র মধ্যে হচ্ছে 200cc 4V-র স্লিপার ক্লাচটা হচ্ছে ইনস্টল করছে, এই কারণে এই যে ক্লাচের যেই অ্যাসেম্বলটা এই জায়গায় হচ্ছে পারফরমেন্স কিছুটা ইম্প্রুভ হয়েছে। বাট গিয়ার শিফটিংয়ের সময় হচ্ছে এটা খুব ভালো মতো হচ্ছে বোঝা যায়, গিয়ার শিফটিংটা হচ্ছে খুবই খুবই স্মুথ। আচ্ছা, তো ইঞ্জিনের পরে হচ্ছে এই বাইকে আর একটা জিনিস চেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে এই বাইকের কার্বোরেটর। তো এই বাইকে হচ্ছে মাইকোনি PWK 32mm-এর একটা কার্বোরেটর ইনস্টল করা হয়েছে। কার্বোরেটর ইনস্টল করা হয়েছিল মেইনলি মাইলেজে ইম্প্রুভ পাওয়ার জন্য, মাইলেজটা একটু বেটার পাওয়ার জন্য, বাট সেটা না হয়ে মাইলেজটা কমে গেছে। বাট এই বাইকের হচ্ছে স্পিড হচ্ছে অনেক বেড়ে গেছে, মানে এই বাইকের স্পিডিং আরও বেশি করা গেছে। ইভেন এই বাইকের হচ্ছে টপ হচ্ছে 153, মানে R15-এর পিছনে আপনি এই বাইকটা হচ্ছে খুব ইজিলি লাগা থাকতে পারবেন। আপনাদের যারা স্পিডিং দরকার আছে তাদের জন্য এটা আসলে অ্যাপ্লিকেবল, আর যাদের স্পিডিং দরকার নাই তারা যা শুনছেন ভুলে যান। আচ্ছা, আমি হচ্ছে এখন এই বাইকটাতে একটু 100 হিট করার ট্রাই করব, মানে আমি হচ্ছে চেক করব এই বাইকে 100 স্মুথলি উঠে কি না। দ্যাটস ইট। সো এই বাইকের ইঞ্জিন সিসি যেহেতু বেশি, তো এই কারণে হচ্ছে খুবই স্মুথলি আসলে 100 হিট করে ফেলাইলো, মজা লাগলো। আর ব্রেকটা আসলে ভালো, তো খুব কনফিডেন্টলি আসলে ব্রেকটা করতে পারছিলাম। তো এই বাইকের কিন্তু ওই যে আপনাদেরকে একটু আগে বললাম যে এটার কিন্তু টায়ার যেহেতু চেঞ্জ করা হয়েছে, মোটা টায়ার লাগানো আছে আর ভালো কোম্পানি টায়ার লাগানো আছে। সো এই টায়ারটাও কিন্তু ওই বাইকের ব্যালেন্স কন্ট্রোলটাকে হচ্ছে অনেক বেশি স্মুথ করছে, অনেক বেশি ভালো করছে, অ্যান্ড ডেফিনেটলি স্টক 4V থেকে অনেক আলাদা করছে, অনেক সেফ করছে। স্টক 4V তো আসলে ভয় লাগে। আচ্ছা, যদি এই বাইকের আরও চেঞ্জেসের কথা বলি, যেহেতু বাইকটা 50,000 কিলোমিটার চলছে, তাহলে বলবো এই বাইকের বল রেসার, তারপর এয়ার ফিল্টার এগুলো অনেকবার চেঞ্জ করা হয়েছে, 5-6 বার করে চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, একই সাথে হচ্ছে ক্লাচ কেবল, এক্সেলারেশন কেবল, এই সব কিছু আসলে অনেকবার করে চেঞ্জ করা হয়েছে। আরেকটা মেজর চেঞ্জ আছে, সেটা হচ্ছে এই বাইকের যে চেইন আর চেইন স্প্রকেট, এইটা হচ্ছে মোট 4 বার চেঞ্জ করা হয়েছে, আর বাকি সব চেঞ্জেস হচ্ছে অনেক বেশিবার করা হয়েছে, এই জন্য আর সংখ্যাটা মেনশন করতেছি না। আর 50,000 কিলোমিটার চলার পরে ওই বাইক এতই স্মুথ, আমার জিক্সার চলছে হচ্ছে 35,000 কিলোমিটার, তবে এইটা আমার জিক্সারের থেকে আরও বেশি স্মুথ। তো এটার একটা রিজন হচ্ছে এই বাইকের সার্ভিসিংটা করানো হয়েছে সবসময় টাইমলি, টাইম মেনটেন কইরা হচ্ছে এটার সার্ভিসিংটা করা হয়েছে। আচ্ছা, তো 4V-র যে জিনিসগুলো আমার ভালো লাগে না, তো একটা হচ্ছে এটার টায়ার আমার ভালো লাগে না, এটার স্টকে হচ্ছে রেডিয়াল টায়ার দেওয়া থাকে, আর হচ্ছে এটার ব্রেকিং আমার ভালো লাগে না। তবে এই বাইকের যেহেতু এই দুইটা জিনিস আসলে চেঞ্জ করে ফেলা হয়েছে, এই জন্য কিন্তু এটার ব্রেকিং বলি, তারপর যেহেতু টায়ার চেঞ্জ করা আছে, তো এই কারণে কিন্তু এই বাইকের ব্যালেন্সিং, কন্ট্রোলিং, ব্রেকিং সব কিছুই কিন্তু আসলে খুবই স্মুথ, খুবই ভালো আসলে। তো এই জন্য আসলে এই বাইকটা চালা আসলে খুব মজা লাগছে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস 4V। আপনারা যারা আসলে নতুন 4V বাইকটা কিনতে চাচ্ছেন, তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে ডেফিনেটলি গো ফর 4V, বাট 4V বাইকটা কেনার পর কিন্তু লিমিটে রাইড করবেন, ঠিক আছে? এই বাইকটাতে অনেক পাওয়ার আছে, তো পাওয়ার শুধু তো আসলে ইউজ করলেই হবে না, সেই জিনিসটা কিন্তু থামাইতে হবে, কন্ট্রোলে রাখতে হবে, রাইট? তো এইসব ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যারা নতুন 4V বাইক কিনতে চাচ্ছেন, ডেফিনেটলি গো ফর 4V এক্স কানেক্ট ABS, ওইটা হচ্ছে একদম লেটেস্ট, ওইটার মধ্যে ওইটার স্টকেই অনেক কিছু দেওয়া আছে আসলে, ভালো ভালো জিনিসই দেওয়া আছে। তারপরও দুইটা সাজেশন থাকবে, এক হচ্ছে বাইকের যে স্টক টায়ার, স্টক টায়ারটা হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারেন, চেঞ্জ করে টিম জোনের টায়ার লাগাইতে পারেন, টিম জোনের টায়ার থেকে আপনারা ভালো গ্রিপ পাবেন, ভালো কোয়ালিটির টায়ার অ্যাকচুয়ালি। আর সেকেন্ড বিষয় হচ্ছে 4V-র ব্রেক নিয়ে যেহেতু সমস্যা আছে, প্রথমেই বলছিলাম মাস্টার সিলিন্ডার, ব্রেকের যে মাস্টার সিলিন্ডার সেটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারেন। এই যে আমি এখন যে বাইকটা রাইড করতেছি, এটা কিন্তু বাংলাদেশের মোস্ট লোডেড 4V, তো এটার কিন্তু ব্রেকিং কিন্তু খুব ভালো। ইভেন মানুষজন কিন্তু জিক্সারেও কিন্তু R15 V3-র মাস্টার সিলিন্ডার ইনস্টল করে, কেন করে? জিক্সারের ব্রেক তো খারাপ না, তাই না? তারপরেও কিন্তু আরো বেটার পারফরমেন্সের জন্য কিন্তু মানুষজন ইনস্টল করতেছে, কারণ সবসময় কিন্তু ইম্প্রুভমেন্টের একটা জায়গা থাকে। সো আপনি যদি চান, দেন আপনি কিন্তু ইম্প্রুভমেন্টের জন্য 4V বাইকটার ক্ষেত্রে এই দুইটা কাজ কিন্তু করে নিতে পারেন। সো আমার আসলে 4V বাইকটা এই কারণেই অপছন্দ যে এটার স্টকে
অনেক কিছু আসলে দেওয়া আছে যেগুলো আসলে আপনার আফটার মার্কেট করে চেঞ্জ করতে হবে, এটা আমার কাছে আসলে ভালো লাগে না। সো আই রিয়েলি হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এন্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দেন সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড আপনি যদি রাইডার হয়ে থাকেন দেন ফলো অল দ্য ট্রাফিক রুলস অ্যান্ড সবসময় হচ্ছে হেলমেট পরে রাইড করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড গুড বাই। Lane fast, call it high speed.